গ্রাম পঞ্চায়েত থেকে কোনো পরিষেবা না পাওয়ার প্রতিবাদে পঞ্চায়েত অফিসে শাটার ফেলে দিল ক্ষুব্ধ গ্রামবাসীরা। সোমবার দুপুরে ঘটনাটি ঘটে ডোমজুর গ্রাম পঞ্চায়েতে। এতে আটকে পড়েন পঞ্চায়েতের প্রধান এবং উপপ্রধান। এলাকার মানুষের অভিযোগ, তারা পরিষেবার জন্য বারবার পঞ্চায়েতে দ্বারস্থ হলেও ওই পঞ্চায়েতের প্রধান এবং উপপ্রধান তাদের কোনো কাজ করছেন না, উপরন্তু তাদের সঙ্গে দুর্ব্যবহার করছেন। এরই প্রতিবাদে তারা পঞ্চায়েত অফিসে বিক্ষোভ দেখায়। সোমবার দুপুর 12টা নাগাদ ডোমজুড়ে পঞ্চায়েত অফিস ঘেরাও করে এলাকার বাসিন্দা এবং তৃণমূল কংগ্রেস কর্মীরা। তারা পঞ্চায়েত অফিসে শাটার ফেলে দিয়ে বিক্ষোভ দেখাতে থাকে। চিৎকার করে বিক্ষোভ দেখানোর পাশাপাশি তারা শাটারে লাঠি মারতে থাকে। ক্ষুব্ধ গ্রামবাসীদের অভিযোগ, তারা পঞ্চায়েত প্রধানকে বারবার বলা সত্ত্বেও তারা এলাকার রাস্তাঘাট বা পানীয় জলের জন্য কোনো ব্যবস্থা করছেন না। এর পাশাপাশি কোভিড ভ্যাকসিন নিয়ে পঞ্চায়েত থেকে কোনো সহযোগিতা করা হচ্ছে না। এরই প্রতিবাদে গ্রামবাসীরা ক্ষোভে ফেটে পড়েন। বিক্ষোভের জেরে ওই পঞ্চায়েতের উপপ্রধান এবং প্রধান দুজনেই প্রায় দেড় ঘন্টা আটকে পড়ে পঞ্চায়েত অফিসে। ঘটনাস্থলে ছুটে আসে ডোমজুড় থানার পুলিশ, তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আপনারা দেখছেন নিউজ বাংলা নজর কাড়া খবর। পঞ্চায়েতে বিক্ষোভ না, ওনারা এসেছিল প্রস্তাব নিয়ে একটা, যে আমাদের এলাকায়, আমাদের তো ডোমজুড় জিবিতে 32,000 পপুলেশন আর 200, 100, 150 ভ্যাকসিন পাচ্ছি, তো 19টা সংসদে কীরকম কত সংখ্যক যাবে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। তো সেই বিশেষে ওনাদের এলাকায় বহু মানুষের ভ্যাকসিনেশন বাকি আছে, তাই ওনারা চাইছে একটু যদি বেশি করে প্রধান দেন আমাদের এলাকাটায়, আমাদের এলাকায় বয়স্ক মানুষগুলো কমসে কম এই কোভিশিল্ড ভ্যাকসিনটা পায়। যে আমাদের ভ্যাকসিনের ক্যাম্পটা যেন আমাদের ভান্ডারদাস হসপিটালের এলাকা প্রধান উপপ্রধান কোনো কাউরির কথা শোনেন না, যে যার মতো ব্যবহার করে ব্যবহার করেন না না কি বলবে গ্রামবাসীরা বলছে আমাদের কাছে, আমার কাছে এরকম কোনো অভিযোগ আসেনি। আচ্ছা তাহলে শাটারটা ফেলে দিল কেন? শাটারটা কী কারণে ফেলেছে সেটা তো আমাকে জানি, ওনারা বাইরে থেকে ফেলে দিয়েছে শাটারটা। এক দেড় ঘন্টা তো কেন সেটা তো ওনাদেরকে জিজ্ঞেস করো। পাবলিক বাইরে থেকে দাঁড়িয়ে যদি শাটার নামিয়ে দেয় সেখানে কী বলতে হবে? আপনার বিরুদ্ধে দুর্ব্যবহার, ওনাদের অন্য কোনো দুর্ব্যবহার নাই, খারাপ ব্যবহারও করেনি, পরিষ্কার ব্যবহার করে গেছেন, একটাই কথা বলেছেন প্রধান সাহেব আপনি একটা কাজ করুন আমাদের ভ্যাকসিনেশনটা করে দিন।
প্রত্যেকটা মানুষের পাড়ার লোকের ভ্যাকসিনেশনটা করে নিন। না না, এই তো কিছুদিন আগে জেলা পরিষদের বিশাল বড় রাস্তা হয়েছে, আপনারা ঘুরে আসতে পারেন না। সেই বিক্ষোভই তো এই? না না, রাস্তার বিক্ষোভ নয়, এটা ভ্যাকসিন নিয়ে এসেছিল। ভ্যাকসিনও আছে, রাস্তাও আছে, আমাদেরকে বলেছে। রাস্তার কোনো প্রস্তাব আসেনি আমাদের। তাহলে আপনাদের সমস্যাটা কি? লাস্ট পর্যন্ত কি কথা হলো? ভিডিও সাহেবের সঙ্গে কথা বলে যা বলবো, যদি ওনাদের কি একটু ভ্যাকসিন করে দেওয়া যায়, ওনাদের ওখানে একটা ক্যাম্প করে দেওয়া যায়। যদি প্রস্তাব নিয়ে আসে তাহলে তিন গাড়ি পুলিশ কেন এলো? তিন গাড়ি পুলিশ আসেনি তো? হ্যাঁ। না না, আপনি বায়োটা একবার দেখুন কত ফোর্স আছে। আপনারা যে প্রস্তাব নিয়ে এসছে তিন গাড়ি পুলিশ এত ফোর্স নিয়ে, কারা গ্রামবাসীরা? আপনারা যে প্রস্তাব নিয়ে এসছে চার গাড়ি পুলিশ নিয়ে, ওনারা ভ্যাকসিনেশনের জন্য এসেছিল। ওনাদের ভ্যাকসিন হয়নি কেন, কী ব্যাপার? কারণ আরে 200 ভ্যাকসিন দিয়েছে, 32,000 পপুলেশন, আপনি বলুন না প্রত্যেকটা সংসদে কত করে যেতে পারে। রামজির ব্লকে তো পাইলট প্রজেক্ট চলছে, তাহলে এখন আপনি? এখনো আসেননি পাইলট প্রজেক্ট, এখনো আসেনি, আসবে। সমস্ত জায়গায় হচ্ছে, সমস্ত জায়গায় হচ্ছে। ডোমজুর জিপি এখনো পর্যন্ত শুরু হয়নি, আশা করি শুরু হলে এই রূপটা আমরা দেখতে পাবো। ঠিক আছে, আপনার নাম? লক্ষ্মীনারায়ণ দাস।